চ্যানেলে আপনাকে স্বাগত। Thank you.
Oh,
দয়াল ঠাকুর Amen.
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কপাল করুণা, যিনি এত করুণা করে আমাদের কাছে এসে এই কলিহত যুগকে আপন করে ব্রজের সেই মাধুর্য প্রেম বিতরণ করেছে, প্রেম বিতরণ করেছে। এই প্রেম সত্য ত্রেতা দ্বাপরে রেখে দিয়েছিলেন যত্ন করে, আর এই প্রেম নিজেই ভিখারী হয়ে জগতের কাছ থেকে নাম ভিক্ষা করলেন, আর বিনিময়ে তিনি প্রেম দিলেন। এমন দয়ালার গৌর, গৌর বিনি আর কেউ অকাতরে দান করলেন সবাইকে। কিবা ব্রাহ্মণ, কিবা পণ্ডিত, কিবা শূদ্র নারী, গৌর বিনি আমাদের আর দয়াল কেউ হবে না, কেউ হবে, কেউ হবে। তিনি আমাদের এক প্রাণের ঠাকুর, আমার শিবরাম সত্তা, অবস্থিত এই মহারাজ বিহারী প্রাঙ্গণে, যেখানে আমার গৌধরী গোপনে রাখেন, সেই গুরুত্ব গুর্জতম তত্ত্বকে আমার গৌধরী আমাদের জীবের জন্য এই মাধুর্য প্রেম জীবকে বলল, হরে জীব, ওরে প্রেমিনিবিকে সেই প্রেম বিলাতে তিনি নাম শুধু ভক্তগণ
প্রেম নিতে হবে আপনাকে নাম দিতে হবে যে যার নাম দিয়েছে সেই প্রেম দিয়েছে নাম না দিলে প্রেম গোর হরি প্রেম মিলাতে এই জগতে এসেছে তাই শুধু যাওয়ার সেই গৌর হরির সবার সব চৌষট্টি মহন্ত দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্টকবিরাজ এই সবার সব শিবরাঙ্গ জগতের জন্য যারা গৌর চরণে মনকে সঁপে দিয়েছে এরা গৌর বিনে যাদের আর কোনো চাওয়া ছিল না পাওয়া ছিল এমনকি সুখের সংসার মুখে তুলে দিয়ে ছাই মাগিয়া খাইয়া মুখে বলি আমি ভাই সুখের সংসার সুখকে ছাই তুলে দিয়ে হাগর হাগর বলে নিতাই চাঁদের করুণা নিয়ে জগতে বেরিয়েছেন এই সমস্ত মহন্তগণ আগমন হয় না বাবা সেখানে শ্রবণাদি কীর্তনের প্রেম হয় না আগামীকাল তাদেরকে সেবা করার মতো যোগ্যতা আমাদের নেই ক্ষমতা নেই এই মহন্তগণ যদি কৃপা করে করুণা করে তারা নিজ গুণে এখানে আগমন হয় তাহলে আমাদের পতিত জন উদ্ধার হওয়ার একটা পথ খুঁজে মহন্ত আমরা 64 মহন্ত আরাধনা এটা অহংকারের বিষয় নয় বাবা খুব ভাবার বিষয় এত সামান্য এই মহন্তদেরকে আহ্বান করা সম্ভব হয় না তাই আগামীকাল প্রভাত থেকে মহন্তগণের স্তুতি প্রার্থনা আগমন মধ্যাহ্নে সকলে আসবেন যেন তিনি যেভাবে গিয়েছিল শ্রীবাস অঙ্গনে রাগ ও ভবনে ঠিক এখানেও যেন প্রভু কৃপা করে তার দাসানু দাসকে আজকে আমরা প্রভু চরণে আহ্বান জানাবো তিনি যেন আগামীকাল সপার সব সকলকে নিয়ে উপনীত হয় তাই গোরা তিনি কে নাকি পিতা নাকি মাতা নাকি ভাই বন্ধু বহিতা আত্মীয় স্বজন কে আছে আপন এই জগতে আপন একমাত্র আমার গৌর বিনে
বাবা শিবাস অঙ্গনে, শিবাস অঙ্গনে একদিন আমার গৌর হলে এভাবে বিষ্ণু খট্টায় বসে যখন ভক্তির প্রেম ডুবুডুবু হয়ে গেছে, প্রেমী পরিপূর্ণ হয়ে গেছে, ভক্তির মরম বুঝে আমার গৌর হলে প্রীতি যারা করেছে গৌরের চাঁদের সঙ্গে প্রীতিটা কি বাবা, যারা প্রীতি করতে পেরেছে তাদেরকে, যারা প্রীতি করতে পারে নাই তাদের নয়, আগে প্রীতি করো। প্রীতি কিভাবে করবে, আমরা তো প্রীতি করতে গিয়ে এক পা সম্মুখ সম্মুখের দিকে দিলে আবার তিন পা পেছনের দিকে তাকায়, এটা ভালোবাসা নয় বাবা। ভালোবাসা করতে হলে এখানে একটা ভালোবাসা তৈরি করতে হবে, ওই ভালোবাসার আসলে আমার গৌর চাঁদকে বসাতে হবে। যখনই বসিয়ে দেবেন দিবা রাত্রি সকাল সন্ধ্যা প্রতিটি মুহূর্তে তিনি এখানেই বসে থাকবে, তোমাকে আর ছেড়ে কোথাও যাবে না, তোমাকে ছেড়ে কোথাও যাবে, তোমাকে নিয়ে তার সুখ, তোমাকে নিয়ে শান্তি, আর ভক্তেরও গৌরকে নিয়ে সুখ, গৌরকে নিয়ে শান্তি। আগামীকাল যে 64 মহন্ত দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তীর যে দর্শন, তারা সকলেই গৌরগত প্রাণ হয়ে গিয়েছিল, তারা গৌর বিনে Ooh.
মহাপ্রভু বিষ্ণু ঘট্টায় বসে আছেন, সকলেই ভক্ত প্রভুর যা লুটিয়ে পড়েছেন, কেউ দেখলেন মহাপ্রভুর অঙ্গ থেকে প্রকাশ হচ্ছে রাধা মদন মোহন বিজয়। সীতানাথ গৌরঙ্গে দেখতে পেলেন রাধা মদন গোপাল অপরূপ ঐশ্বর্য প্রকাশ। রূপ গোস্বাইপাদ দেখতে পেলেন প্রভুর অঙ্গে সেই গোবিন্দ জি রাধা গোবিন্দ গৌরা, কিন্তু পিরিতি মুরতি যে পিরিতি করেছে আজ মুরতি তাদেরকে প্রদান করছেন আমার গৌর। সম্মুখে এসেছে মুরারি গুপ্ত, মুরারিকে বলছে আরে মুরারি মুরারি তুই আমাকে প্রণাম করবি না? কিন্তু মুরারি গুপ্ত প্রভুর সম্মুখে গিয়ে করজোর করে দাঁড়িয়ে আছে প্রণাম করে। কি রে মুরারি তুই প্রণাম করবি না? বলে প্রভু আমি তো প্রণাম করব না। কেন? আপনি সকলকে আপনার যে মুরতি দেখালেন, কিন্তু আমি তো প্রভু এই মুরতিকে ভালোবাসি। ও মুরারি তুই কাকে ভালোবাসিস? প্রভু আপনি তো অন্তর জানি, আমি যে কাকে ভালোবাসি আপনি জানেন না? ভক্তির সঙ্গে ভগবানের কেমন যুদ্ধ! কিন্তু মুরারির যে অন্তরের কথা আমার গৌরহরি বুঝতে পারবে। মুরারি ও মুরারি আয় আমাকে দেখে নে তুই, আমি কে রে? এতক্ষণ মুরারি প্রণাম করেনি, করজোর করে বসে আছেন। এবার মুরারি দেখতে পেলেন আমার গৌর অঙ্গের দেহে শ্রীরামচন্দ্র রূপ দাঁড়িয়ে আছেন। এবার মুরারি লুটিয়ে পড়িল মুরারি চরণে,
যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে, যেদিন আমার কেউ থাকবে না, যেদিন আমাকে সকলে একা করে দেবে, সেদিন যেন আমার সম্মুখে ওই রূপ যেন আমি দেখতে পাই। আমার শেষে বাহিরঙ্গে
সমস্ত বাসনা যেমন দেখুন একটি বৃক্ষে বৃক্ষে যখন প্রাণ থাকে ওই বৃক্ষে নানা জাতি পোকা পতঙ্গ বাস করে বৃক্ষের রস শোষণ করার জন্য যখন বৃক্ষটি শুকিয়ে যায় আর কোন পতঙ্গ পোকা সেই বৃক্ষের ডালে বসে না তাই বলছেন তুমিও যেদিন গৌর প্রেমে শুকিয়ে যাবে সমস্ত কামনা বাসনা তারাই তোমাকে ছেড়ে দেবে বাড়ির আপন জন বলবে ওই বুড়োর সাথে আর কথা বলে কোনো লাভ নেই আপন ছেলে বলবে ও তো পাগল হয়ে গেছে গৌর গোরে বলে গৌর গৌর বলে ওকে আর আমাদের বাড়ির পরিবারের সঙ্গে ওকে গণনা করার কোনো মান গণনার বাইরে যদি আপনি বাড়ির গ্রামে গৌর প্রেমী যখন নিজেকে সমর্পণে ওই বিরাগ্য বৈরাগী উদয় হয়ে ছুটে চলেছেন তখন বাড়ির সমাজের লোক আপনার কাছে আসবে না আর সমাজের বৈঠকে ডাকার জন্য কেন আসবে না বলে ও তো সাধু হয়ে গেছে তার সমাজের ডাকে সমাজের বৈঠকে ডেকে লাভ কি ওই দিনেই মনে করবেন আপনাকে এই সংসার মোহ ছেড়ে দিয়েছে ওই সময় আপনি কি করবেন এই জন্য বলছে বাবা সংসারে থেকে এক হস্তে ধর্ম ধরবে আরেক হস্তে কর্ম করবে মনে রাখবেন এমনটা দিন আসবে কর্ম নিজেই তোমাকে ছেড়ে দেবে তুমি ছাড়তে হবে কর্ম তোমার কাছ থেকে যখন আর পাবে না কিছু ভালো চাওয়া পাওয়া ওই কর্ম বলবে আর একে আমি জ্বালাতন করব না একে আবার একটা সুযোগ করে দিই তখন আপনাকে ছেড়ে দিল এই হস্ত দিয়ে কর্ম ছুটে গেল আর তখন বলছে যারা বুদ্ধিমান ব্যক্তিগণ ওরে জীবগণ যখনই আপনাকে কর্ম ছেড়ে দিয়েছে ওই হাতে ওই হস্ত দিয়ে আবার অন্য কর্মকে ধরার চেষ্টা করিও না এবার দুহস্তেই আমার গৌর চরণ ধরে নিতে গৌর হোক বলে চলো ওই মনে চলো Oh.
সেখানে দোকানদার তাকে ভালো দামে তাকে বিক্রি করে, ভালো দামে বিক্রি করে ভালো একজন মানুষ পেয়ে ভালো একজন মিস্ত্রির কাছে, ফার্নিচার মিস্ত্রির কাছে তাকে সমর্পণ করে। সেই ফার্নিচার মিস্ত্রি সে কাঠ থেকে সেখান থেকে খুঁড়িয়ে ভালো একটা ফার্নিচার তৈরি করে, যার মূল্য ছিল আগে 1000 টাকা, এবার মূল্য হয়েছে 10,000 টাকা। মিস্ত্রি কি করলো, ওই কাঠ ফার্নিচার তৈরি করতে ছোট ছোট কাঠের টুকরোকে এক জায়গায় এমন ভাবে লাগিয়েছে তার মেধা দিয়ে, অন্য কিছু ব্যবহার করেছে কিন্তু তার মেধা ছাড়া তো হয় না, এমন ভাবে লাগিয়েছে সেই জোড়া যে মাঝখানের জোড়াটা আর সাধারণ মানুষ দেখতে পারবে না। পিড়িদি এমন এক পিড়িদি করেছে, এমন জোড়া লাগিয়ে দিয়েছে সেই পিড়িতির মাঝখানের ফাঁক যখন ভাগ করিল না, ওই ফার্নিচারের দাম অনেক হয়ে গেল। এবার সেটাকে আমি 50,000 টাকা দামের দোকান থেকে কিনে এনে আমার ঘরে শোকে রেখে, তাই অনুরূপভাবে এটা বাবা প্রথমে ছিল একটা বৃক্ষ, দেহতরু, দেহতরু বলে দেহরূপী তরু বলে যুগল পাখি বিরাজ করে, মুখে তার মধুমাকারা বাণে গুণে সাধন করে, তার প্রেমের মধু খাওয়া মন পাখির পিজরাই রেখে, কুমতির সুমতির মন্ত্রণা শিকা, সুমতির মন্ত্রণা শিকাতে বলেছে কুমতি নয়, এমন ভাবে জোড়া দিতে হবে এই দেহ তরুকে ভালো একজন মিস্ত্রির কাছে আপনাকে নিতে হবে, সেই মিস্ত্রি তোমাকে ভালো করে সাইজ করে যখন ফার্নিচার তৈরি করবে তখন ওই যিনি প্রথম কাঠুরে কাঠ কেটেছিল তারও মাথার উপর গিয়ে সেই কাঠ এখন বসে আছে। এবার সেই কাঠের প্রদর্শনী সকলেই দেখতে এসেছেন, হচ্ছে এই মানব দেহটা। এই দেহটাকে যেদিন সেভাবে গড়ে তুলবে তখন এই দেহটার কি নশ্বর দেহ হবে না, এই দেহ যখন অবিনশ্বরকে চিনতে পেরেছে তখন এই দেহটাও ধীরে ধীরে অবিনশ্বরের কাছে চলে যাবে। এই অবিনশ্বরকে তাই পিড়িতি, এই পিড়িতি যখন করবে তার দৃষ্টান্ত দেখুন কিভাবে পিড়িতি হয়, যখন গৌরচন্দ্রের সঙ্গে তোমার সমন্বয় হয়ে গেছে গৌরচন্দ্রের সঙ্গে, তখন এই জগতে আমি বলবো না এই জগতকে অনিত্য, এটা এটাও নিত্য, কিন্তু এখানে মায়া মোহকে তোমাকে অনিত্য বলে চিন্তা করতে হবে, যে তোমাকে মনে রাখবে বাবা, যে তোমাকে প্রভুর চেয়ে বেশি ভালোবাসা দিচ্ছে মনে রাখবে সেই তোমার ভালোবাসার মানুষ। এই জগতে প্রভুর বিনে গৌর বিনে তোমাকে এমন কেউ বেশি ভালোবাসে সেটা ভালোবাসা নয় বাবা, এটা ভাঙা বাসা, সেটা কি ভেঙে যাবে, সেই ভালোবাসা তোমার কাছে থাকবে। তাই সেই ভালোবাসা দেখাতে গিয়ে শ্রীবাস অঙ্গনি যখন মহাপ্রভু কীর্তন করছেন, আজ শ্রীবাস অঙ্গনি আনন্দ আমার গৌর হরি এসেছেন, সকলে আনন্দ আত্মহারা, আর এমনই সময় শ্রীবাসের ঘরের পুত্র মারা গেল। আমি এখানে এটাই বোঝাচ্ছি ভালোবাসাটা কেমন, কি করে তাকে ভালোবাসতে হয়। প্রভু কীর্তন করলেন আনন্দে আত্মহারা, সবার সৎ সমস্ত ভক্তদেরকে অন্তরঙ্গ ভক্ত দিয়ে প্রভু প্রেম আস্বাদন করেছে, পুত্র মারা গেল, কিন্তু শ্রীবাস মালিনীকে গিয়ে বলল, মালিনী তোমার মুখমণ্ডলে তোমার কাপড় দিয়ে বন্ধ করে দাও, পাকরের পিণ্ডি পাঠিয়ে কাপড়ের পিণ্ডি লাগিয়ে মুখে দিয়ে দাও, যাতে তোমার শব্দ যেন বেরিয়ে না যায়, কারণ তোমার কান্নার সুর যদি একবার আমার প্রভু শ্রবণ করে তাহলে প্রভুর আনন্দের নিত্য রসাবাস হয়ে যাবে। রসাবাস মানে প্রভুর আনন্দের জায়গায় নিরানন্দ হয়ে যাবে। ওরে মানিনি তুমি কাঁদিও না, তুমি যদি কাঁদো দেখবে আমি কিন্তু গলে দড়ি লাগিয়ে গঙ্গায় কলসি বেঁধে আমি গঙ্গায় ঝাঁপ দেবো, খান দেখো তুমি কাঁদবে না।
শ্রী ভক্তরা, ভালোবাসাটা কেমন দেখুন। নিজের পুত্র মরেছে কিন্তু সেদিকে কোনো তার লক্ষ্য নেই, তবু তিনি প্রেমানন্দে ঘরে পুত্র মরা পুত্র ঘরে মরে আছে, আর তিনি প্রেমানন্দে প্রভুর সম্মুখে কীর্তন করছে আনন্দে। কিন্তু প্রভুকে বুঝতে দিল না তার পুত্র বিয়োগ হয়েছে। কেমন ভালোবাসা এই জগতে, কেমন গৌরচন্দ্রের ভালোবাসাটা কেমন হতে পারে? পারবে কি আপনার ঘরে পুত্র মরা পুত্রকে রেখে কীর্তন করতে? পারবে? আমরা পারব না। জগৎকে প্রমাণ দিলেন এইটুকুই যে দেখো, যারা প্রভুকে ভালোবাসে তার আপন জনকেও বলিদান করতে তিনি, যেমন দাতা কর্ণ বিষকেতুকে সকলের সম্মুখে বলিদান করেছিল। কেন? শুধু প্রভুকে ভালোবেসে। কিন্তু আমরা এই মানব জাতি হয়ে আমরা তো পাওয়ার কথা দূরে থাক সেরকম বিষয় কিন্তু অনুধাবনও হবে না। যে প্রভুকে ভালোবাসতে যদি বলি, দিনান্তে বাবা 24টা ঘন্টা তুমি সংসারের কাজে ব্যয় করো, সেখান থেকে তুমি আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট একটু ত্যাগ স্বীকার করো। কর্মসন্ন্যাস যোগে গীতার উদ্দেশ্যে, গীতায় জগতের উদ্দেশ্যে বলেছে কর্মসন্ন্যাস, যে কর্ম আর সন্ন্যাস শব্দ আছে, তুমি কর্ম করো, সন্ন্যাস মানে ত্যাগ করো। কিন্তু আমরা দিনান্তে দিনের অন্তে শেষে আমরা 30টা মিনিট প্রভুর সম্মুখে বসে একটু প্রভুর কোনো কীর্তন গাইতে আমরা পারি না, ত্যাগ করতে পারি না। তাহলে কি করে বলুন এই মানব জন্ম সফল হবে? সময় নাই, অন্য কাজ করার সারাদিন সময় আছে। পুত্রের জন্য, স্ত্রীর জন্য, পিতার জন্য, সকলের জন্য আমরা সময় দিয়ে থাকি বাবা, সকলের জন্য সময় দিয়ে থাকি। এতে মনে রাখবেন, যিনি আমার শেষ সময়ের বন্ধু হবে তার জন্য আমরা সময় দিতে পারি না। পারি যেদিন আমাকে, যিনি হাত ধরে আমাকে নিয়ে যান। তাই ভক্তগণ, আজ শিবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন, শিবাস বলল না পুত্র মারা গিয়েছে। প্রভু বুঝতে পেরেছে, প্রভাতকালে শিবাসকে জিজ্ঞাসা করলো, শিবাস রে তোমার পুত্র মারা গেল, তুই আমাকে বললে না? প্রভু বলছে শিবাস বলছে প্রভু সেই পুত্র যদি আমার হতো আমায় ছেড়ে কি চলে যেত? এই পুত্র তো আমার নয়। বলে কেন, তুমি মরলে তোমার জন্য পিণ্ডদান করবে না? ওই পিণ্ড দিয়ে কি করবে তুমি? ওই পিণ্ডের হয় সন্তান বাবা, ওই পিণ্ডের আশায় সন্তান জন্ম দিও না। ওই ভাতের পিণ্ড খাওয়ার জন্য, চালের গুঁড়ার পিণ্ড খাওয়ার জন্য সন্তান জন্ম দিয়েছ? না না, এটা ভুল সিদ্ধান্ত। মরার পরে জীবন থাকতে দেবে না, মরার পরে তোমাকে দূরে চালের গুঁড়ার পিণ্ড দেবে। ওই পিণ্ডের আশায় সারা জীবন কাটিয়েছ, ওই মায়ায় আবদ্ধ হয়ে পিণ্ডের আশায় নয়গো। হ্যাঁ, সন্তান দাও বাবা, যদি পারো ওই সন্তানকে এমন করে গড়ে তোলো যেন তোমার অন্তিম দশায় তোমার পাশে বসে যেন গৌর গোবিন্দের নাম যেন তিনি স্মরণ করাতে পারো, এটাই তোমার নাম। পিণ্ডের আশায় পিণ্ডার আশা করলে কিছু হবে না, কারণ এই দেহ যখন গোবিন্দ চরণে সমর্পণ করবেন, যারা পিণ্ড খাওয়ার লোক তারাও বলে পিণ্ড না খেয়ে আমরা হরিনামামৃত খাবো, পিণ্ডের আমাদের দরকার নেই। পিণ্ড খাই তারা প্রেত আত্মাগুলো, ভূত আত্মাগুলো, ওই ভূত আত্মা প্রেত আত্মাকে পিণ্ড না খাবে, নামের মধু খাওয়াও প্রতিদিন, নামের মধু খাওয়ালে তারা আর ওই প্রেত আত্মা পিণ্ড খাইতে চায়, খাইতে চাইবে না। তারা বলবে আমরা তো শেষ সময় নামের মধু খেয়ে আমরাও যাইনি, তাই গৌর হরি বলে আমরা উদ্ধার হয়ে যাব, আমরা কেন চাই পিণ্ড? কিন্তু আমরা তো মনে করি বাবা আমার একটা ছেলে হলো না, আমার পিণ্ড দেবে কে? ওগুলো ভুলে যান,
ভুলে গিয়ে প্রভুর চরণে এখন থেকে নিজে করো এবং তোমার আত্মজ্যোতাকে শেখাও। শিবাশের পুত্র মারা গেল, নিজ হস্তে সকালে শিবাশ নিজের পুত্রকে সমাধি করে গঙ্গার পারে নিজ হস্তে সমাধি করে দিয়ে এসেছে, চোখে এক ফোঁটা জল তার আসে। প্রভু জিজ্ঞাসা করলো, শিবাশ তুমি তো খুব প্রাসন্ন, তোমার নিজের সন্তান মারা গেল, তুমি একটু কাঁদলে না প্রভু? কেন কাঁদবো, কাঁদতে যদি হয় একবার কৃষ্ণ বলে কাঁদবো, গৌর বলে কাঁদবো, আমি কেন কাঁদবো? কাঁদিনি সারা দিন। এবার সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাবা, সন্ধ্যার সময় প্রভুর আরতি হবে, প্রভুর আরতি হবে। প্রতিদিন তো ওই সন্তানে বসে মৃদঙ্গ বাজাতেন, মৃদঙ্গ বাজাতেন, কিন্তু আজকে মৃদঙ্গ বাজানোর কেউ। তখন প্রভুর চরণে বলছে, প্রভুরে আপনি তো কৃপা করে আমাকে একটা মৃদঙ্গ বাদক দিয়েছিলেন, নিয়ে গেলে ঠিকই, কিন্তু আমার মৃদঙ্গ বাদকটা নিয়ে গেল কেন প্রভু? এখন তোমার কীর্তনে মৃদঙ্গ বাজাবে কে প্রভু? আমি আমার পুত্র চাই না প্রভু, একজন মৃদঙ্গ বাদক তো দিয়েছিলে আমাকে, মৃদঙ্গ বাদক তুমি কেন নিয়ে গেলে? বাবা, বন্ধু যদি হয় সেই পুত্রই বন্ধু হবে যিনি তোমার সঙ্গে সাথে হয়ে তোমার পাশে বসে, তুমি হরিনাম করছো তোমার পাশে বসে, সন্তান সেই তোমার সঙ্গে সঙ্গে, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভব আনন্দ, আজ তিন পুত্র সঙ্গে নাচে শিবানন্দের কুকুর, শিবানন্দের কুকুর। তিনিও ঘরের দরজায় বসে থাকত, যখন সকলে কীর্তন করত তখন সেই কুকুর দাঁড়িয়ে তার ভাষায় প্রভুকে কেঁদে কেঁদে বলতো, প্রভুরে আমাকে তুমি এমন একটা বধন দিলে না যে বধন পেয়েও আমি আজ তোমার নাম গাইতে পারছি না, প্রভু আমাকে কেন বধন হারিয়েছ? ভক্তগণ, আজকে মানব জন্ম পেয়েছে, মনে রাখুন আজকে মানব জন্ম পেয়েছে, এই বধনে একবার হরে শব্দটা বলতে পারছ, কিন্তু তোমার পাশের কুকুর সে হরেটা বলতে পারে না। তুমি তো এই বধনে একবার হা গৌর ডাকতে পারছ, তোমার পাশের পশু গাভী সেই পারছে না। গোমাতা গাভী গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে, প্রভুরে আমার তো সব তোমাকে দেওয়ার সৌভাগ্য হয়েছে, আমার দেহে দুগ্ধ দ্বারা তোমার অভিষেক হচ্ছে, আমার দেহটাও তোমাকে, কিন্তু প্রভু আমাকে তুমি কেন এই বধনে তোমার নাম করার জন্য সুযোগটা দিলে না? প্রভু মনে রাখবেন, যে কটা দিন পৃথিবীতে আছো এই কটা দিন একবার বধন বলে একবার গৌর গৌর করতে হবে, ধারণ করতে হবে,
আমাকে আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে প্রভুরে, আজকে থেকে বাড়িতে যেন গিয়ে আমি তোমার সম্মুখে বসে যেন আর লোককে দেখানোর জন্য নয়, লোককে দেখিয়ে করলে সেগুলো গলাবাজি হবে, লোককে দেখিয়ে করলে গলাবাজি হবে। নীরবে করো, আপনার ঘরে আসন আছে, মন্দিরে বসে ওই মন্দিরের জায়গায় আপনি বসে 20টা মিনিট 30টা মিনিট প্রভুকে সম্মুখে রেখে আগর গোবিন্দ বলে নয়ন জলে ভেসে তাকে প্রাণ করে ডাকো, করে আমি যেন তোমায় ডাকতে পারি প্রভু। আমি ডাকবো লোকের সমাজে গিয়ে, আমি ডাকবো সবাই আমাকে বাবা দেবে, বাবা খুব ভক্ত হয়েছে বাবা, ওই রকম লোক ফাটিয়ে ডাকার কোনো প্রয়োজন নেই। এতে কি হবে, লোক ফাটিয়ে ডাকতে গেলে অহংকার জন্ম নেবে, আমি বড় হয়ে গেছি। তাই বলছেন ছোট হয়ে ঘরে ছোট্ট একটা মন্দির, সেখানে ঠাকুর মহাশয় প্রার্থনা করলেন, প্রভুচরণে প্রার্থনা জানাচ্ছেন, হরি হরি গোবে প্রভাতে উঠে, যেদিন আপনি প্রভাতে উঠে
সকাল থেকে হাগর বলে গোবিন্দ বলে ডাকতে পারলে না, ওই দিনটা আপনার দুর্দিন, মনে রাখবেন। তাই প্রভাতে উঠে আপনাকে ডাকতে হবে। কি ডাকবেন প্রভাতে উঠে? ভজগোরঙ্গ হরে কৃষ্ণ হরে রাম হরে ভজন গীতায় জপ হরে কৃষ্ণ
আমার গৌর চাঁদকে বলে আমার হৃদয় অসনে বসাও যতনে গৌর চাঁদ মূর্তি তাহার চরণে মন প্রাণ সপিয়ে ভজ হে রীতিনীতি। এমনও পরিবার আছে যাদের ঘরে একটা মহাপ্রভুর চিত্রপট পর্যন্ত নেই, কৃষ্ণ নাম করে শত শত লোকের ঘরে আছে, কৃষ্ণ নাম করে বলি আমার গৌরচাঁদ কে মহাপ্রভুকে কৃষ্ণই তো সব। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ তো সেই কৃষ্ণ গোরা হয়ে গেছে। কেন হয়েছে? আমরা যদি এই রাস মঞ্চে প্রবেশ করি, রাসলায় প্রবেশ করি, বলছে কি যদি গৌর না হই তো তবে কে হই তো কেমনে ধরি তাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার ব্রজ যুবতী ভবে রই আরতি সুপতি হই তো তার যদি গৌর না আসিত, যদি গৌর না আসিত মুখে বলি হরি কাজে অন্যায় করি প্রেম বাড়ি অন্তরে বলি না আমার হরি বল বলা হলো না। বাবা গৌর কে যেন বলছে ভজ গৌরাঙ্গ, আগে প্রত্যেকের গৃহমাঝে গৌর চাঁদকে বসাও তার চরণে নিজেকে সমর্পণ করবে কৃষ্ণ নাম আপনি আসবে। ঠাকুর মহাশয় কি বললেন তার ইয়াতে? ঠাকুর মহাশয় বলছেন যিনি গৌরাঙ্গ গুণেতে ঝুরে, আর কিছু করতে হবে না, তুমি গৌরাঙ্গ গুণেতে ঝুরে ঝুর সদায় হাগর 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 বলে রাখুন। যিনি বলছেন গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, যে আমার গোবিন্দের নিত্য লীলা তার পেছনে পেছনে চলে আসবেন যিনি গৌরাঙ্গ গুণেতে ঝুরবে। দেখুন একটা প্রমাণ, আপনারা যারা ভক্তগণ বসে আছেন কপালে তিলক দিয়েছেন মালা দিয়েছেন সাদা কাপড় পরেছেন, এটা কার অবদান বলেন তো, কৃষ্ণের নাকি গৌরের? কার গলায় মালা দিয়েছেন? কার? আমার গোবিন্দের গলায় মালা আছে, কৃষ্ণের গলায় মালা আছে, গোবিন্দের কৃষ্ণের গলায় আমাদের মধ্যে তিলক আছে, তাকে পাওয়ার জন্য গৌরাচাঁদ এই অলঙ্কার গুলো দিয়েছে, তার করুণায় গৌরের করুণায় যুগল রূপ দেখার জন্য তিনি বলছেন আমাকে যদি পাবে আমার মূরতিখানি যদি পাবে আগে আমার সঙ্গে প্রীতি করো, আমাকে যদি পাবে আগে আমার সঙ্গে প্রীতি করো, প্রীতি করতে হলে আগে কি করতে হবে আমার সঙ্গে নয় গো আগে আমার ভক্তের সঙ্গে প্রীতি করতে হবে, আগে ভক্তের সঙ্গে প্রীতি করতে হবে। আর ভক্তের সঙ্গে যখন প্রীতি করবে ওই ভক্তগণ জানো আমার ভক্তগণ খুব সরল, আমার ভক্তগণ খুব সরল, যেমন প্রতাপরুদ্র রাজা উড়িষ্যার রাজা যিনি প্রতাপরুদ্র রাজা প্রতাপরুদ্র যখন মহাপ্রভু লীলা প্রকাশ করলেন সেই লীলা ছলে তিনি ইচ্ছে থাকলো একবার মহাপ্রভুর সঙ্গে দেখা করবে, ভক্তগণ মহাপ্রভুকে জানালেন প্রভু পথ রাজা প্রতাপরুদ্র আপনার সাথে একটু দেখা করতে চায়, মহাপ্রভু অন্তরে মায়া রেখে বহি প্রকাশ করলেন বলে আমি তো রাজ দর্শন করি না, আমি রাজ দর্শন করবো না। কেন বলেছেন? শিক্ষার হেতু, রাজা প্রতাপরুদ্রকে যদি সরাসরি মহাপ্রভু দেখা দিত তাহলে রাজা প্রতাপরুদ্র কখনো বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করত না। কেন বলেছেন? আমাদের মাঝে কিছু কিছু মনে করবেন না, কিছু নামধারী বাবুরা আছে, বাবুরা আছে আর আমাদের বৈষ্ণব কিছু আছে, ওদের পেছনে গিয়ে কর কি কর্মোদ্যম করতে হয়, বাবুরা গিয়ে বৈষ্ণবরা গিয়ে বাবুদের কর্মোদ্যম করতে হয়। কেন? এরকম কিছু বাবু সমাজে আছে মনে করে বৈষ্ণবরা আমাদের কাছে কর্মোদ্যম করলে তিনি অনেক বড় বাবু হয়ে যাবে, ওই কপালে ছায় ওই বাবুর কপালে, বাবুগুরি তোমার বাড়িতে, বাবুগুরি এখানে নয়, বাবুগুরি প্রভুর চরণে নয়, প্রভুর চরণে আমরা সকলে প্রভুর দাস, দাস হতে পারলে আসো আর না হলে ঘরে বসো, এখানে নাম ফুটে এবং লাভ নেই, মরণ কি হবে অপরাধের গাঠিটাই পড়াবে বলবে আমাকে বৈষ্ণবের শ্রদ্ধা করবে না। না, এই জন্য লোক শিক্ষার জন্য মহাপ্রভু রাজা প্রতাপরুদ্রকে দিয়ে শিখালেন, আরে প্রতাপ তুমি যদি সরাসরি, তুমি তো রাজা, তোমাকে আমি সরাসরি দেখা দিয়ে দিলে তুমি তো ভাববে আমাকে রাজা ভেবে প্রভু আমাকে দর্শন দিয়েছে, আরে আমি ওইরকম রাজাকে দর্শন, আমি ভিখারি সেজে এসেছি আর আমার সঙ্গে বন্ধুত্ব হবে ওই যারা ভিখারি সেজে আমার সঙ্গে
আমাকে আলিঙ্গন করতে পেরেছে। তাই বলে ভিখারি হতে গেলে আগে শিক্ষা নিতে হবে। কার কাছে শিখবে? এক ভিখারির কাছে গিয়ে শিখবো, ওই ভিখারিরা কি করে আমাকে স্মরণ করে। রাজা প্রতাপ তাই ভক্তদেরকে বলে দিল যে না না, রাজা প্রতাপ রুদ্র মুখ আমি দর্শন করবো না। সে তো রাজা, রাজ দর্শন মানে নারী দর্শন, আমি সে রাজ দর্শন কখন আমি করবো না। আমি সন্ন্যাসী মহাপ্রভু প্রকাশ করলেন। রাজা প্রতাপ রুদ্র কি করবে? কিন্তু রাজা প্রতাপ রুদ্রের মনে যে অহংকারটা পূর্ণ ভেঙে চূর্ণ হয়ে গেল। প্রভুরে, তুমি কি প্রতিজ্ঞা করে এসেছ আমার মতো পাপীকে তুমি দর্শন দেবে না? তুমি কি প্রতিজ্ঞা করে এসেছ? প্রভু দেখি তুমি কি করে আমাকে দর্শন না দাও। তখন রাজা প্রতাপ রুদ্র কি করলেন? প্রভুর পার্শ্বদ যারা রয়েছে বৈষ্ণবগণ, বৈষ্ণবদের চরণে তিনি লুটিয়ে পড়ে বলছেন, ওরে বৈষ্ণবগণ, আজ মহারাজার পোশাক ছেড়ে দিলেন, মহারাজা বাদ দিয়ে সাধারণ হয়ে বৈষ্ণবগণের কাছে আসলেন। ওরে বৈষ্ণবগণ, আমি কি একবার মহাপ্রভুকে দর্শন পাব? বৈষ্ণবগণ বললেন, অবশ্যই পাবে, পাবে না কেন? মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় ভক্ত জানালেন অদ্বৈত আচার্য, প্রভু তো আগামী দিন গুণ্ডিজা মার্জনে তিনি আনন্দে আত্মহারা হয়ে মোহিত হয়ে যাবে। একটা কাজ করবে, তুমি তোমার এই রাজ পোশাক ছেড়ে দিয়ে, এই দামি পোশাকটা ছেড়ে দিয়ে একটা সাধারণ বহির্বেশ পরে নেবে, সাধারণ পোশাক পরে একটা হাতে ঝাড়ু নেবে। ঝাড়ু কেন জানো? গুণ্ডিচা মার্জনের দিন ঝাড়ু নিয়ে প্রভুর সম্মুখের সম্মুখে তুমি একটু ঝাড় দেবে, পারবে তুমি? ও রাজা, পারবে? রাজা প্রতাপ রুদ্র বললেন, সেটা কেন? প্রভুকে পেতে হলে আমার প্রাণ যদি দিতে হয় তাও আমি প্রভুর জন্য প্রাণ দিয়ে দেবো, তবুও কিন্তু যেন যদি প্রভুকে ভালো করে আমাকে নিরামিষ খেতে হয়, প্রভু আমি খেয়ে যাবো শুধু তোমাকে পাওয়ার আশা, ভালোবাসা। তাই প্রতাপ রুদ্র আজ সমস্ত ছেড়ে দিয়ে কি করলেন? ঝাড়ু নিয়ে প্রভুর সম্মুখে সম্মুখে ঝাড় দিচ্ছেন। আর মহাপ্রভু ভাবেশে পৌঁছে, আরে দেখো কে সে, এটা কে এই যে আমার সম্মুখে ঝাড় দিচ্ছে? ওরে মনে রাখবেন বাবা, কোনো ব্যক্তি যদি নিজ হস্তে প্রভুর মন্দির করেন মার্জন, প্রভু বলছেন আমি গিয়ে তার হৃদয় মাঝে বসে তার হৃদয় মন্দির করিব, আমি নিজেই মার্জন। ছোট হয়ে যাও, যত ছোট হবে ততই পটে বসবে, আর ছোট না হলে পটে বসা যায় না বাবা। পট তো ছোট, ওই ছোটদের জায়গা হয়, বড় পট হয়ে গেলে সেখানে ওই ছোট পটে জায়গা হবে না। তাই প্রতাপ রুদ্র আজ ঝাড় দিচ্ছেন, মহাপ্রভু তাকে দেখে, ওরে কে রে, কে তুমি, আসো আসো, তুমি আমার প্রভুর অঙ্গন মার্জনা করছো। প্রভু ধরে দিলে রে প্রতাপ রুদ্রে প্রেমে আলিঙ্গ, আর প্রভু আলিঙ্গন
এক
নদিয়া নাগরী দেখে বাড়ি বলে এমন রূপার দেখি এমন রূপার দেখি তাহলে আসা যাওয়া শুধুমাত্র তালি মারি কিছু তাই বলছেন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ যখন ভজতে পারবে নিতে পারবে তখন বধনে বলতে পারবে না হলে ভেতরে না থাকলে বাহিরে আসবে না বাবা এই জন্য বলছে ভেতরে না থাকলে বাহিরে নিতাই যাত কত ইঙ্গিত কথা বলছে ভজ গৌরাঙ্গ Thank you.
প্রার্থনা করলেন প্রভুরে ভক্তদের উদ্দেশ্যে বলছেন অরে জীবগণ গোরাঙ্গ গুণেতে ঝরে নিত্যনীরা তারে সুরে সেজন হয় ভক্তির অধিকারী যেজন গৌর বলে ডাকবে তিনি অবশ্যই সেই নিত্য লীলার অধিকারী হবে তাই পদকর্তা আবার এদিকে বলছেন হরি হরি কবে মোর হইবে সুদিন ভজিব সে রাধা কৃষ্ণ হই প্রেমাধি সুচন্দে মিশা গাব সুমধুর গান আনন্দে গাইব কবে রূপ রস যারা মহাপ্রভুকে পাইয়ে দিয়েছে নেমে যাচ্ছে কার কাছে আবার গোবিন্দের কাছ থেকে আবার প্রভুর চরণে এবার করুণা কর রূপ সনাতন রঘুনাথ সারসি জীব তোমরা সবে মিলে আগামীকাল যারা আসবে ওদের উদ্দেশ্যে করে বলছেন কারা চেষ্টি মহন্ত নাদন কুমার সাই চক্রবর্তী অষ্ট কবিরাজ ওদেরকে বলছেন তোমরা সবে মিলে গণ দয়া পূর্বক মনে না হে সদা নরোত্তম দাস তোমরা সবে মিলে পুরুষ মনে প্রার্থনা মহারাসের শুভারম্ভে আমরা রাসে আসি রাসটা কি যেখানে মিলন হয় আমরা রাসকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যাকারগণ ব্যাখ্যা করেন তবে একটা নির্দেশ করেছেন ভজন ছাড়িয়া যে বা শাস্ত্র ব্যাখ্যা নেই সেই মূরকবু শাস্ত্রের মর্ম নাহি জানি মাইকের স্পিকার কল পেলে আমি বড় বড় ধার্মিক কথা বলি কিন্তু কাজের বেলা একটাও করি না ওই কথা বলে কিছুই হবে না জগতে কিছু হবে না ওই কানাই বলে কানারে কানা কানা বলে কানাই কানা তুই আমার পথে চলে আয় না কানাই কানায় যুক্তি করে যেতে চাই ভবের বাজার দেখো সব কানার হাট বাজার যিনি বলতে সে তো কানা শুধু চোখে দেখে না মুখে বলতে পারে আর যারা ওই বোর কথা শুনবে ওরাও কিন্তু ওই কানার দলেই কারণ শ্রবণম কীর্তনম শরণম শাস্ত্রে বলেছেন যে শ্রবণ করবে শ্রবণম কীর্তন যা শ্রবণ করবেন তা কীর্তন করবেন শ্রবণম কীর্তনম শরণম পাদ সেবনম তোমার পা গোবিন্দের চরণ সেবা করতে হবে অর্চন বন্ধন সাক্ষ্য দাস্য আত্মনিবেদনম মুখে বললে হবে না গো তাই বলছেন যে আমাদেরকে ভগবানকে পেতে হলে নবরঙ্গে নবরসে নবনব অনুরাগে নবনব হবে আমাদেরকে গৌর চরণের এই মনটাকে দেহটাকে সঁপে দিতে হবে নবভাব নিয়ে
বলে এলো রে নবরসের গৌরাঙ্গ রাই প্রেম ধন রে, এলো রে নবরসের নব রসের গৌরাঙ্গ ও রাই প্রেম ধন লয়ে কোথায়। আজকে যে মহারাস ওখানে রাসের চক্র বানিয়েছে, ঘুরছে রাস, আমরা তো যে ভগবান ঘুরছে। আরে ঘোরাটা বড় নয়, কেম তখন জ্ঞান দাসে কয় এমন বলা ভালো নয় চিরদিন ঘুরিতে হইবে। এসেছি ওই চক্রটা ঘুরিয়ে দিলাম, প্রণাম করলাম, হয়ে গেল, তোর দর্শন করে চলে গেলাম। রাস ঘুরছে তো, কি রাস ঘুরালে না? এই জন্য বলছে তখন জ্ঞান দাসে কয় এমন বলা ভালো নয়, মনে রাখবে চিরদিন তোমাকে ঘুরতে হবে, যদি মর্ম জেনে ভজন না করো। ছেলে খেলা নয় এটা, ছেলে খেলা নয় বাবা, ভজন এত গুরুত্বপূর্ণ। ভজযোগ মন হচ্ছে ভজন, তাই আমাদেরকে ভজন পথে অগ্রসর, বেশি নয় কম করি কিন্তু ভালো করে করি। বাবা ভালো জিনিস প্যাট ভরে খেতে হয় না, অল্প খেলেও পুষ্টি পুষ্ট হয়ে তোমার শরীরে ক্রিয়া করবেন, আর পচা জিনিস বেশি করে খাবেন প্যাটে পীড়া হবে, আপনাকে দৌড়তে হবে। এই ভালো জিনিস নিয়ে এসেছেন আমার গৌরাঙ্গ। কি আজকে মহারাস শ্রীরাম নগর দিবে, যখন আমার পদকটা বললেন যে যদি গৌর নয় আসিত তবে কি হইবে, আমরা গানটা শুনি না, সব কীর্তন গানগুলো আমরা করি তো শুনি, কিন্তু মূলটা কি, যদি গৌর নয় আসিত তবে কি হইত কেমন ধরিত আমি দে রাধার মহিমা প্রেম রস সীমা, প্রেম রস, রসটা কি প্রেম রস, রসটা কি নবরস, যে প্রেম রসটা কোথায় পেয়েছি, কে দিয়েছে, শুধু এখানে বানিয়ে বসিয়ে সেখানে প্রেম রস পেয়েছি, এমনও জায়গায় আছে বাবা যে কোনোদিন গোবিন্দের চরণের কা প্রণাম জানালেন সেখানেও রাস করে দেখি আমরা, এমন জায়গায় দেখেছি রাসের, এটা যেটা সত্য কথা বলে গোবিন্দের চরণে। আজ এখানে সেবাটা হচ্ছে কার, কার হয় সেবা, গোবিন্দের তো, এখানে কি পূজাটা তুলসী হবে নাকি বিল্বপত্র হবে, কি হবে, এমনও জায়গায় আমি দেখেছি বিল্বপত্র দ্বারা সে রাসের পূজা করেছে। কি করবেন, চক্রটা বানিয়ে দিলে হয়ে গেল, আমরা রাস করে ফেলেছি, ও এইটা করা ভালো নয়, ধর্ম নিয়ে এমন চলা ভালো নয়। তা রাস মানে কি, রস হইতে রাস, রস আস্বাদ হইতে প্রাপ্তি, রাস কোন রস, সেই রস প্রকাশ করলেন, তাই মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ না করলে সেই রস আস্বাদন করা কোনোদিন সম্ভব নয়। তুমি জীবনে গৌর বলে রাখলে না, জীবনে নিতাই বলে রাখলে না, তুমি কি করে বুঝবে সেই রাসের মর্ম, তার রাস তো এখানে গুপ্ত বৃন্দাবন তৈরি করে দিয়েছে, কারণ দুটো কুঞ্জ কেন হয়েছে এখানে, কুঞ্জ গাইটা বাবা, কুঞ্জ গাইটা দেখতে পাচ্ছেন আমরা, ওটা একটা কুঞ্জ, এটা একটা কেন সেই কুঞ্জ করে বানিয়েছে, কেন কেন কি মাহাত্ম, এত সুন্দর করে সাজানো কি দরকার আছে, আছে সুন্দর করে সাজানো, তাই মহাপ্রভু আমাদের করে হতে জীবের জন্য সে মহাপ্রেম ধন রাস এলো রে শিগুরাঙ্গ রাই প্রেম ধন লইয়া, নবরসের শিগুরাঙ্গ, নব রস, নবরস হচ্ছে এই যারা যাদের মধ্যে শবনম কীর্তনম শরণম বিষ্ণু পাদ সেবনম অর্চন বন্দন সত্য আত্ম নিবেদনম দাস্য সত্যাত্ম নিবেদনম, এই নয়টি রস আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে, এই নয়টি রস যদি পাবে নবরসের গৌরাঙ্গ এসেছে আমাদের জগৎকে দিয়েছে, তো পাঁচটি রস জগৎকে দিয়েছে পঞ্চরস, এই পঞ্চটি রস নিয়ে তুমি আমাকে ভজন করবে প্রভু বলেছেন, কি শান্ত দাস্য সত্য বাৎসল্য মধু, আর সেগুলো পেতে হবে ওইখানে নয় আগে এইখানে যেতে হবে, এখানটা কি সেটা মহাপ্রভু এসেছেন গুপ্ত বৃন্দাবন, তাই বলছে কি রতন সুবিত
বৃন্দাবন তৈরি করলেন, গুপ্ত বৃন্দাবন তৈরি করে সেই ব্রজের অপূর্ব মাধুর লীলা সেই গুপ্ত বৃন্দাবনে তৈরি করছে। আছে গুপ্ত নবদ্বীপ, গুপ্ত নবদ্বীপে গুপ্ত বৃন্দাবন, আর ওটা হচ্ছে সেই নব নয়, সেই নব নয়, সেটা প্রতি নব 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 ব্রজের মাধুরী নব নব নব, একরকম নয়, প্রতি সারা দিবস নয়, যুগ যুগ বর্ষ ধরে ওই নব নব সাজে অপরূপ সাজে, সেই জগৎ পুরুষের জগৎ স্বামীর সেবা করে আমাদের জীবের কর্তব্য বলা নয়। মনে রাখবেন, মুখের কথা তোমার ভগবান শুনবে না, আমি যদি গলাবাজি করে আপনি বার চিৎকার করে ডাকি মনে করছেন কি ভগবান শুনছে? ভগবান বললো তোর মুখে বলে আমি শুনবো না রে, আমাকে তোর মনটা দিয়ে ডাকতে হবে। মন রসনা বল রাধে কৃষ্ণ না, মন রসনা দিয়ে তোমাকে নীতি নীতি গোবিন্দকে ডাকতে হবে, তারপর সে মনে মনে ডাকতে ডাকতে একদিন বহির্প্রকাশ হয়ে যাবে। ওই যে বললাম ভজ গুরাঙ্গ লহ গুরাঙ্গ, তারপর কহ গুরাঙ্গের নাম, যখন কইতে কইতে যখন প্রেম উদয় হবে তখন বহির্প্রকাশ হবে, তুমি গৌর বলে আর কিছু জানবে না রে। তাই সুদীজন আপনাদের আর বেশিক্ষণ কষ্ট দেব না, কারণ আমাদের আগামীকালের যে কাজ রয়েছে মহান কাজে। তো এবার আমরা চলুন সকলে মিলে, যাবেন কি আপনারা, যাবেন সবাই যাবেন? ভগবান বলছেন এক কথায়, নাহাম রমণ নাহাম রমণী দৌজন মনোভাব এইসব মানি, আমি নারীও নয় আমি পুরুষও নয় আমি কোনো লিঙ্গ নয়, যারা লিঙ্গ বলে ভাববে তারা রসাতলে যাবে, কারণ আমি কোনো লিঙ্গ নয়, ভগবান রাধাও লিঙ্গ নয় কৃষ্ণ, তাদেরকে লিঙ্গান্তর লিঙ্গের উপরে তাদেরকে চিন্তা করতে হবে, কারণ প্রকৃতি নহি গবে আমার জীববদ্ধ, প্রকৃতির ঊর্ধ্বে আমি হই সমৃদ্ধ, সদারূপে প্রকৃতি রূপে আমি করি অবিহার, নর পশু জ্ঞানহীন যারা তারা জানে লিঙ্গের আকার, যারা সাধারণ বুদ্ধি তারা আমাকে লিঙ্গের মধ্যে ভেদ করে, আমাকে লিঙ্গের মধ্যে যারা জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পূর্ণ তারা আমাকে নারী রাধাকে নারী কৃষ্ণকে পুরুষ বলে দাবি করে, কিন্তু আমরা নারীও নয় পুরুষ নয়,
আমরা কি করছি, রাধা কৃষ্ণ এত ঈশ্বরূপ, লীলার কারণে এই ধরে ভিন্ন রূপ, এই রূপটা আমরা ভিন্ন রূপ ধারণ করেছি তো জগৎ হিতার্থে, হতে আমি হরণ করি, হতে হরণ করি, কি হরণ করে, আমি তোমার দেহের সমস্ত কামনা বাসনা গুলো হরণ করি। এর তিনটি নাম বলছেন হরে রাম কৃষ্ণ। এই হরে রাম কৃষ্ণটাকে ষোলো রাম বত্রিশ অক্ষরে রূপান্তরিত করেছে। কেন রূপান্তরিত করেছে? দশে ছয়ে ষোলো তারাবাদী হল, ছিদ্রকে বন্ধ করার জন্য বারবার ষোলনামকে এই দেহের মধ্যে কি করতে বলেছেন, চিত দর্পণ মার্জন মার্জনা করতে বলেছে। এই ষোলনামকে দেখবেন, কোন একটা ঘটি যদি ছিদ্র হয়ে যায়, মাটির ঘটি বা পিতলের ঘটি, সাবান এনে যখন ডলে দেবে ছিদ্রটা গিয়ে যায় ঘষতে বলতে, সাবানটা যেখানে ছিদ্র তুমি দেখবে না ছিদ্রটা কোথায় হয়েছে নাকি দেখা যায় না, তো দেখবো না যখন, কি বললো সাবানটা ভালো করে চতুর্দিকে ঘষে দাও, ওই জায়গা বরাবর যেখানে ছিদ্র সেখানে জায়গা বরাবর সাবানটা লেগে যাবে, ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। এই শিরোনামের ছিদ্রটাকে এটা দিয়ে বন্ধ করতে হবে। তিনটি নাম যদি আমরা যুগ উপযুগে চিন্তা করি, সত্যেতে ছিলেন হরি ত্রেতা যুগে সত্য যুগে হতে হরির সাথে মিলিত হওয়ার কারণ তিনি একজনই ভগবান, ত্রেতা তিনি রাম হয়েছেন, আবার দ্বাপরে তিনি কৃষ্ণ হয়েছে, হরে কৃষ্ণ রাম। বলে আরেকটা নাম কোথায় গেল, গৌরাঙ্গ। বলে গৌরাঙ্গ তো নাম হবে না, তিনি তিনটিকে মন্থন যিনি করেছে, তিনটিকে মন্থন করে তিনি গৌরা হয়েছে, তাই তিনি গৌরা হয়ে ওই তিনটি নামকে প্রকাশ করেছে, তিনি তার নাম প্রকাশ করেনি ভগবান। দেখো কত সুচতুর, তিনি কলিযুগে অবতার নয় গো, কলিযুগে অবতরী অবতীর্ণ হয়েছে। বলে কলিযুগে আবার এইটা প্রমাণ দিলেন সার্বভৌম ভট্টাচার্য যুগে, সার্বভৌম ভট্টাচার্য যুগে মহাপ্রভু যখন সর্বভূত দেখালেন, সর্বভূত দেখার পরে মহাপ্রভু আবার সর্বভূতটা যে সর্বভৌম, আমার যে স্বরূপ দেখেছো এই রূপ কবু না বলিবা, অতএব এই রূপ তুমি সদা গোপনে রাখিবে। চৈতন্যের নাম যে প্রভু বললেন এই রূপ, আমি যে ভগবান খবরদারি কথা তুমি কাউকে বলবে না, এটা তুমি গোপনে রাখবে। সর্বভূত দেখিলেন, দেখালেন ভগবান প্রভু আমার বহু সুন্দর, তাই তিনি ভগবান হয়ে এই যুগে ভগবান হয়েও তিনি কি হয়েছে, ভক্তের মান রাখার জন্য ভক্ত সেজে গেছে, ভক্ত বিশ্ব অবতার স্বয়ং মহাপ্রভু। তিনি তাই কি করলেন, এই হরে কৃষ্ণ নামটাকে এই জগতে ভগবানের নাম। এই জন্য আমরা অনেকে বলে সনাতন ধর্মে অনেকগুলো ভগবান, আর এতগুলো ভগবান নয়, একটাই ভগবান। তিনি বারবার কি করেছে আমাদেরকে দেখুন না, এখানে আরো কিছু আছে যেন যদি আমরা বলি, কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, প্রলয় প্রলতি জলে ভাষম ভেষ বেশমনিত গীতম, কেশবধীত মীন অবতার জয় জগদীশ হরে। প্রভু বলছেন আমি তো জয় জগদীশ্বর হরি, আমি তো মীন ধরেছিলাম, ছেড়ে তো ডাকছ, আমি তো মীন অবতার হয়েছিলাম মানে মাছিয়েছি তোমাকে, আমরা আমাকে ভালোবাসো, আমাকে আরো পাল্ল খেয়ে কি করে কেশবধীত কুর্ম অবতার জয় জগদীশ্বরে, আমি তো কুর্ম হয়ে কুর্ম হয়েছি মানে কচ্ছ হয়েছি, তোমরা কি ভালোবাসো আমাকে, ভালো তো বাসো না, পারলে তার গরম জলে দিয়ে আমাকে কুর্ম সিদ্ধ করে খেয়ে ফেলো, আহা ভগবানের ভালোবাসা। আরো দেখো না, কেশবধীত শুকর রূপ জয় বরাহ রূপ জয় জগদীশ্বরে, আমি বরাহ হয়েছি কেন, আরে আমার জন্য হয়নি, কুর্ম হয়েছি কেন আমার জন্য হয়নি, মীন হয়েছি কেন আমার জন্য হয়নি, আমি তোমাদের জন্য হয়েছি কিন্তু আমাকে তোমরা বুঝতে পারোনি, তবু আমি তোমাদের ক্ষমা করেছি। দেখো না, কেশবধীত নরহরি রূপ, আমি তো স্বয়ং ভগবান, আমার কি দরকার ছিল অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষ হওয়া,
কি দরকার ছিল আমাকে এই নখ দ্বারা বক্ষ বিদীর্ণ করে রক্তপান করা? আমি তো এগুলো করি না, আমি কেন করেছি তোরা বুঝিস না একবার? ওরে জানি, বুঝা যায় বুঝা যায়, তোর অন্তরে কৃষ্ণ ভক্তি নাই, আমি যার জন্য কেঁদে মরি তার চোখেতে পানি নাই। আমি যাদের জন্য কেঁদেছি, যাদের জন্য এরূপ হয়েছি, এরাও আমাকে হ্যাঁ ভগবান আবার সুগর হয়েছে নাকি, ভগবান কে সুগর নাকি? কেশব ধীত পশুরাম রূপ, কেশব ধীত বুদ্ধ শরীর, কেশব ধীত বরাহ শরীর, কেশব ধীত কল্কি স্বরূপ। ভগবান বারবার তিনি এসেছে কি রূপ নিয়ে, কেন শুধুমাত্র আমাদেরকে রক্ষা করার জন্য। তাই আমি পরিশেষে বললাম, তোর এতগুলো ডাকিস না, এতগুলো ডাকতে পারবি না, তবে যুগ অবতার যেগুলো প্রধান, যুগ অবতার সত্যতে হরি হরণ করেছে, হরা হয়ে রাম নারায়ণ হচ্ছে কি, নারায়ণ পরা বেধা, নারায়ণ পরা আশ্বর, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। দেখো নামটা কি করে ভেদ করে একসাথে করেছে, নারায়ণা নারায়ণ, নারায়ণ নার যোগ অয়ন, নার হচ্ছেন এই জগতের নরলোক, অয়ন হচ্ছে তিনি পালন করা, এই জগতের মানুষকে যিনি পালন করে তিনি নারায়ণ, তিনি নারায়ণ রূপে হয়েছে। আবার নারায়ণটা কি, নারায়ণ নারায়ণ নম নম নারায়ণ, সত্যে সনাতন নিত্যে নিরঞ্জন বিপদ ভয় নিবারণ, তুমি সেই বিপদ ভয় নিবারণ করো প্রভু, তুমি হরি, তুমি হরণ করা, তুমি হরণ করেছো, কি হরণ করেছো, আমাদের জীবের সমস্ত পাপ তাপ তুমি হরণ করে সত্যযুগে মানুষের পরমায় ছিল 10,000 বৎসর ছিল না, মন ছিল কোথায়, ধ্যানে, সব কিছু হরণ করে মনটা ধ্যানের পথে নিয়ে গেছে প্রভু, তুমি হরা হরি, তাই তোমাকে হরে। এবার ত্রেতা যুগে বলছেন, রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব সংহারে বৈকুণ্ঠে বামনম। তিনি বলছেন আমি ত্রেতা যুগে আমি কি করছি, রাম রাম নারায়ণ তো আমি রাম হয়েছি, কিসের রাম, রাম শব্দের অর্থ বুঝেন বাবা, রাম হচ্ছে প্রভু, রাম শব্দের হচ্ছে প্রভু। আবার এদিকে বলছেন দেহকৃতে প্রবেশ করলে একটু বলছেন, আত্মারাম প্রহরী যারা সদাই চিন্তা করে তারা জীবন থাকিবে মরা এই ভূমণ্ডলে। আত্মারাম প্রহরী, আমাদের দেহের মধ্যে 5টি আত্মা আছে, জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আত্মারাম আত্মারামেশ্বর। মনে রাখবেন পরমাত্মার সান্নিধ্য লাভ করে তোমাকে আত্মারামের কাছে যেতে হবে, আত্মারাম প্রহরী, এরপর তুমি আত্মারামেশ্বর সেই গোলোক বিহারী হরি গোবিন্দকে প্রাপ্ত হবে। না হলে যদি তুমি এই আত্মার আমাদের মধ্যে কিছু আছে বলে আত্মা সাধনা কর, তো কি হয় বলে আত্মা সাধন করলে আমিও তো আত্মা, তার মানে আত্মা না আমিও ভগবান, দর্শন করে এটা সাধনার কথা, যে তিনি যোগ বলে আমাদের আজ্ঞা চক্রে দ্বারা কিছু জ্যোতিরূপ দর্শন করে, ঈশ্বর পরমা ব্রহ্ম জ্যোতির্বাণী রামায়াম এরকম কিছু কথা বলে না, ঈশ্বর পরম ব্রহ্ম জ্যোতির্বা নিরাময়া, তারা নির্বিশেষবাদী বলতে ভগবান নিরাকার, পাগলের মতো কত কথা বলে আমাদের আমাদের নামধারী কি বলবো ভালো ভালো মানুষ বলে ভগবান নিরাকার, ভগবানকে সাকার করেছে, ভগবানকে লীলা করেছে, এমনও সাধুগুণ আছে আমাদের মধ্যে, বড় বড় সাধু নাম ধরে ভগবানকে বলে এরকম করেছিল, লীলাগুলো করেছিল ভগবান করে, আরে পাগল, ভালো করে দেখে নে ভগবান করেছে কি না করেছে। তাই চৈতন্য চরিতামৃত আঙ্গুল দিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখিয়ে দিলেন, যেই সমস্ত মূঢ় ব্যক্তিগণ ভগবানকে বলে নিরাকার ব্রহ্ম তারা আসলে কিছুই জানে না, কারণ বলে ভগবান ঈশ্বর পরম ব্রহ্ম জ্যোতিরূপা নিরাময়া, এটা কেন বলে জানেন, তাই চৈতন্য চরিতামৃত বিশ্লেষণ করলেন, ভগবান যে গোলকের হরি, গোলকের হরি ভগবান সেই পরম পুরুষ, তার অঙ্গের নখচন্দ্র বা তার অঙ্গে 24টি চন্দ্র রয়েছেন, 24টি চন্দ্র রয়েছে, একটা চন্দ্র নয়, আজকে একটা চন্দ্রে জগৎ করেছে, এরকম শত কোটি গুণ সম্পূর্ণ ভগবানের দেহে 24 চন্দ্র রয়েছে। তাই ভগবানের চন্দ্রের নখচন্দ্রিমা থেকে যে দক্ষিণ পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখ থেকে তার চন্দ্র প্রকাশ ব্রহ্মলোক পর্যন্ত ভেদ করেছে জ্যোতি। তো যারা ব্রহ্মলোকে নিরাকার সাধনা করে চোখ বন্ধ করে আজ্ঞা চক্রে তারা কি করেন, ওই ব্রহ্ম যদি দর্শন করে ঈশ্বর তখন দর্শন করে বলছেন, আরে আত্মা তো আর এসে আমি একে হয়ে গেলাম, আত্মা যেরকম ওইটাও তো এরকম, তখন বলছে জীব ব্রহ্ম আমি ভগবান আমি গুরু আমি ভগবান, তখন এবার করলো কি ওই গুরুদেবকে ভগবানের আসনে বসিয়ে দিলাম, আমি ভগবান, ভগবান পূজা করতে হবে না, আমাকে পূজা করলে ভগবান হয়ে যাবে, এইরকম আমাদের সমাজে আছে, দেখবেন মন্দিরে আমার গোবিন্দের জায়গা নাই, গুরুকে বড় করে বসিয়ে ভগবান বানিয়ে বসিয়ে রেখেছেন, তো ভগবান যাবে কোথায়, এর কোনো প্রতিবাদ আছে, কেউ করে প্রতিবাদ, কারণ কলিযুগে মনোধর্ম হয়েছে, যে যেমন ভাবে গীতে একটা কথা বলেছে,
সবসময় ডাকি করি গলাবাজি করি বিদায়ের কথা বলেছে না ভগবান যে যথামাং প্রতিদান তাং তো সে ভজে মম আরে বুঝে দেখো সেটা কি বলেছে সেটা না করে ওই গীতার শ্লোকটা দিয়ে আমরা কি করি ভাসিয়ে দিই হ্যাঁ তো ভগবান গীতাতে বলেছে যে যেভাবে ভজে তাকে আমি বসি তো আমরাও কি করছি আবার আমার গোবিন্দের আসনে আবার আমার গুরুকে বসিয়ে দিয়েছে বলে গুরু ভগবান গুরু ব্রহ্ম এখানে বলেছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রে পরম ব্রহ্ম তস্মি শ্রী গুরু বের মম গুরু ব্রহ্মা মানলাম গুরু বিষ্ণু মানলাম গুরুদেব মহেশ্বরম মানলাম গুরু রে পরম ব্রহ্ম এটা গুরু রে পরম ব্রহ্ম এটাকে গুরুকে ব্রহ্ম বললাম কিন্তু গুরু রে পরম ব্রহ্ম শব্দের অর্থটা কি এইটা প্রশ্ন আপনারা দয়া করে নিজেকে বিবেককে প্রশ্ন করবেন গুরু রে পরম ব্রহ্ম তস্মে শ্রী গুরুবে নম আর আমাদের গৌরী বৈষ্ণবদের মধ্যে বলছেন অথেব মোর গুরু চৈতন্যের দাস তাহা জেনে হলাম আমি তার চরণে আমার গুরু চৈতন্যের দাস তাহা জেনে আমি আমার গুরু চরণে দাস হলাম গুরুদেবই পারে সেই পরব্রহ্মের কাছে আমাকে নিয়ে যেতে গুরুদেব ভবনাটের মাঝি নয় গো গুরুদেব ভবঘাটের মাঝি নয় গুরুদেব কে গুরুদেব ভবঘাটের মাঝির সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে যিনি ভবঘাটের মাঝি তার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে কার আমার গুরুদেবের তাই গুরুদেবের সঙ্গে যদি ভালো সম্বন্ধ রাখো ভালো পরিচয় রাখো দাসানুদাসা আনুগত্য রাখো তখন গুরুদেব কৃপা করে তোমাকে ওই বন্ধুর হাতে তুলে দিয়ে বলবে প্রভু আমার এই সন্তানটাকে তুমি একটু ভবন পার করে দিও তারপর তোমার আর ভয় নাই গুরু যার আছে সঙ্গে রে ও মন ভয় কি আছে ভবভারে বলেন কি গুরু যার আছে সঙ্গে রে মন ভয় কি আছে ভবপারে সাত সমুদ্র তেরো নদী এক মিনিটে পার করে আর গুরুর প্রতি আত্মনিবেদন যার আছে ভয় কি আছে ভবপারে ভয় তাই তিনি রামচন্দ্র ভগবান রাম নাম সেই রামকে তোমাকে ভজনা করতে হবে এবার আসলো কৃষ্ণ অনেকে বলে আমাদের সমাজে আছে এরকম কিছু মানুষ কৃষ্ণ উনি কি ভগবান হইলে নারায়ণ থেকে বড় হলে ওনার জন্মাষ্টমী হলে কেন নারায়ণ তো সত্য যুগে আর কৃষ্ণ তো দ্বাপর যুগে এটা বলি না আমরা কৃষ্ণ দ্বাপর যুগে কে বলেছি না কে বলেছে সেই দ্বাপর যুগে হতো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ব্রহ্ম সংহিতায় বলছে অনাদি আদি গোবিন্দ সে অনাদির আদি যখন পৃথিবী সৃষ্টি হয় নাই জল হয় নাই আগুন হয় নাই বাতাস হয় নাই কিছু হয় নাই তখন এর আগেও সে আমার পরম করুণাময় কৃষ্ণচন্দ্র তাই শুধু যাও তার সম্পর্কে ভালোবাসা তিনি জন্ম হয় নাই মৃত্যু হয় নাই আমরা তাকেই বুঝি সেই গোবিন্দে তো এই জগতে তিনি আসলেন কেন ভগবান চিন্তা করলো আমি যে সেখানে পড়ে আছি আমাকে তো কেউ কেউ চিনে না যে আমি একটু আমার মতো করে আমার ভক্তরা যখন মা বাবা ডাকে আমার তখন একটা হিংসা হয় জানো আমার ভক্ত যখন মায়ের কোলে বসে তখন আমার হিংসা হয় আমার ভক্তকে যখন মা কোলে বসে দুগ্ধ পান করায় তখন আমার একটা হিংসা হয় আমার ভক্তকে যখন বাবা হাত ধরে কোথায় নিয়ে যায় তখন আমার একটা হিংসা হয় কেন আমারও একটু ইচ্ছে লাগে আমার যে কেউ মা হতো কারণ আমি গোলকে বসে আছি আমাকে কেউ মা বলে ডাকি না আমিও কাকে মা বলতে পারি না কিন্তু ওই স্নেহ আমার একটা পেতে লোভ লাগে তখন তিনি সেই খান সেই ভগবান নামটা ছেড়ে দিয়ে এই জগতে এসে কি হলেন ভক্তের ভগবান তাই তিনি আজ মা যশোদার কাছে গিয়ে মাখন চুরি করে মা কানটা টেনে ধরে বলছে এ কানাই চুরি করছিস কেন মারে মারে আমায় মারিস নে মা ধরে তোর চরণে ধরে নুনি চরি আর করব না মারে আমায় মারিস নে মা মা গো তুমি তো আমার মাও নয় এটা নন্দ বিদায়ের সময় এই এই তত্ত্ব কথাটা বলেছিল যখন কৃষ্ণচন্দ্র মথুরায় গিয়েছিল মথুরায় যাওয়ার পর কংসকে ধ্বংস করে কিছুদিন রাজত্ব লাভ করেন উগ্রসেনকে রাজত্ব দিলেন তখন নন্দ বিদায় নন্দ বলছে কানাই অনেকদিন হয়ে গেল চল না বাবা এবার বাড়িতে ফিরে যাই আমার কানাই বাবাকে বলছে বাবা তুমি চলে যাও আমি যাব না কী বললি এ কানাই কী বললি আমি যাব না তুমি যাও তখনই শোনা মাত্র নন্দ মহারাজ লুটিয়ে পড়লেন কানাই তুই কি কী বললি রে তুই যাবি না মানে না বাবা আমি আর ওই বৃন্দাবনে ফিরে যাব না তুই যাবি না
ভালোবাসা হবে এমন একটা বস্তু। যখনই এই কথা বলেছে নন্দ মহারাজ আর স্থির থাকতে পারলেন না, লুটিয়ে পড়েছে। ও কানাই, কানারে তুই আমার জন্য না যাস, তুই জানিস তোর মা যদি শুনতে পারে তুই যাস নি, তোর মা যদি পায় শুনে জানতে পারে তুই যাবি না, জানিস কানাই তোর মার পৃথিবীতে বেঁচে থাকবে আর বেঁচে থাকবে না। কানাই চল না, কানাই কানাই চল না, তুই চল না, তোকে আজ থেকে আমি তোকে প্রতিজ্ঞা করছি কানাই, আজ থেকে তোকে কোনোদিন আর বনে পাঠাবো না, আজ থেকে আর গোচারণী পাঠাবো না কানাই, সদা সর্বক্ষণ আমি আমার গৃহ মাঝে তোকে রেখে দেবো, তোকে আর কষ্ট দেবো না রে কানাই। লুটিয়ে পড়লেন সিদাম সুদাম মধুমঙ্গল এসে বলছে, ও কানাই কানাই চল না রে, তুই তুই জানিস কানাই তুই যদি না যাস আমরা আর প্রাণে বাঁচবো না রে কানাই, আমরা কানাই তোকে না আমরা খুব ভালোবাসি রে কানাই, তোকে খুব ভালোবাসি, তুই খুব মধুমঙ্গল বলছে কানাই ও বুঝেছি খেলায় হেরে তোর কাঁধে চড়েছিলাম বলে তুই আজকে অভিমান করছিস, তোর পায়ে হয়ে বলছি কানাই আর কোনোদিন তোর কাঁধে উঠবো না রে, ও তোকে একটি ঝুটা ফুল খাওয়াইছে বলে তুই যাবি না বলছিস, ও কানাই আজ থেকে আর তোকে ঝুটা ফুল কোনোদিন খাওয়াবো না জানিস রে, আমরা তোকে সারাক্ষণ তোর পাশে থাকবো রে, জানিস তুই যদি না যাস মা যশোদার কি গতি হবে, যদি শুনতে পাই কানাই যায় আয় আসবে না, মা তো আর প্রাণে বাঁচবে না রে কানাই, চল না কানাই। ভাবুন বাবা যে সেই সময়টা কেমন ছিল, সেই দৃশ্যটি কেমন হয়েছিল, একটু সেখানে গিয়ে যান, সেখানে গিয়ে অনুভব করেন কৃষ্ণ ভালোবাসার রূপটি কেমন, যাকে ভালোবাসি সে যদি আমাদের ছেড়ে চলে যায় সেটা কেমন বাবা, ওই ভালোবাসাতে নহে প্রভু কামের গমগন্ধ, অতএব হয় শুধু প্রেমের সম্বন্ধ, আমি গোবিন্দকে ভালোবাসি কামের জন্য নয়, গোবিন্দকে ভালোবাসি ভালো লাগে প্রেমের জন্য প্রভু, তাই আজ গোবিন্দের ভক্তরা পাগলের মতো ছুটে যায় যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে ভক্তে দর্শনের জন্য পাগলের মতো ছুটে যায়। নন্দ বাবা তো কথাই বলতে পারলেন না, কানাই কানাই মূর্ছিত হয়ে পড়েছে। সীতাম বলল, কানাইরে একবার তোর মায়া জাগে না, তোর বাবা যে ধুলাই গড়া করে দিয়ে মূর্ছিত হয়ে পড়েছে, তুই একবার বাবা বলে ডাক না, এই তো তোকে কত আদর যত্ন করে তোকে কি করেছে আজকে বড় করেছে কানাই, তুই পারলি আজকে তুই বাবাকে অস্বীকার করতে। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমার গোবিন্দ বললেন, বাবা তোমাদের ঋণ আমি এই জন্মে নয়, জন্মে জন্মে আমি শোধ করতে পারবো না, মা যশোদার আর তোমার ঋণ এই জন্মে নয়, জন্মে জন্মেও যদি তোমাদের পুত্র রূপে আমি থাকি আমি এই ঋণ শোধ করতে পারবো না, তবে বাবা এই জগতে আমার মাও নেই বাপও নেই, নন্দ বাবা তুমি আমার বাবাও নয় যশোদা আমার মাও নয়, কি বললি কি বললি তুই, আমি তোর বাবা নয় তুই বলতে পারলি এরকম, বাবা আমি তো জগৎ রক্ষার জন্য সৃষ্টির জন্য শুধুমাত্র তোমাদের কাছে এসেছি, সে বাবা হওয়ার ফুটটি কেমন, পুত্র হওয়ার ভাবটি কেমন তা জানার জন্য, সে রস আস্বাদন করতে হলে পিতার রসটুকু আস্বাদন করতে হলে পুত্র রূপে অভিনয় করতে হবে, বুঝতে হবে আমি বাবা এসেছি জগতে, বাবা তুমি অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করে আবার জ্ঞান মার্গে প্রবেশ করলো, বাবা
এই দেহটা ক্ষণমাত্র, কায়া প্রাণী নাই সম্বন্ধ কাকস্য পরিবেদনা, এই দেহটার কোনো সম্বন্ধ নেই বাবা। আর সম্বন্ধ যদি করা হয় করতে হয় আমার অন্তরের সাথে, তোমার অন্তরের সাথে সম্বন্ধ স্থাপন করো, তোমার মন আমার মনের সাথে সমন্বয় করো, তোমার মনটা আমাকে সঁপে দাও, তাহলে তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। এই মহারাসের এটাই মহারাসের, এখানে নারী পুরুষ আনন্দে নিত্য নয়, এখানে নিত্য নয়, এখানে ব্রজগোপীগণ শুধু গোবিন্দের কাছে গিয়েছে, গোবিন্দ তোমাকে তো আমাদের মন প্রাণ সব উজাড় করে দিয়ে দিয়েছি, উজাড় করে দিয়ে দিয়েছি, আজ থেকে ভেবেছি প্রভু আমি তোমার আর আমি তুমি আমার, আমার জায়গায় তোমাকে বসিয়েছি, তোমার জায়গায় আমি আমাকে সঁপেছি, এটাই। তাই আজ ভগবান এই কৃষ্ণ নামের মহিমা প্রকাশ করে, তাই জীবকে এই তিনটি মন্থন করে হরে কৃষ্ণ রাম নিয় বলে বারে Yeah.
জোরে এ মধু আহরণের জোরে তারা এই ভুলে ভুলে ভ্রমণ করবে ভুলে ভুলে ভ্রমণ করে সেই মধু আহরণ করে ওই মধু আস্বাদন করবে তারা গুনে গুনে সুরে Oh,
গোবিন্দ সিং আর হরি সিং নন্দ খণ্ডবাসী হিরণদেবের আর অশ্ব চাল ভূগর্ভস্থ প্রাণদয় শ্রীনিবাস নরোত্তম রামচন্দ্র গোবিন্দ জয় জয় শিবানন্দ জয় রসানন্দ বিদুবনে সেবা করে পরমানন্দ তোমরা সবাই মিলে করো দয়াপূর্ণ মনে রাস প্রার্থনা করো হে সদানন্দ হরি হরি সেই মহন্তের ভোগ আরাধনা একটাই আপনারা সেই ভোগ দর্শন করবেন ভক্তরা যারা রয়েছেন সকলে যথা সময় আসবেন ভোগ দর্শন করার জন্য এটুকু আগুন আপনাদের প্রতি নিমন্ত্রণ এগুলো আজকে আপনারা শুনে আপনারা কিন্তু দেখছেন